সেলাম মালটা এখনো আসছে না কেন বলতো? আমি কতক্ষণ থেকে ওয়েট করছি আজ মালটাকে। আজ মালটাকে বাগে পাবই। ওই তো সালা মালটা আসছে। এবার কোথায় যাবি সালি? সেদিন তোর একটু পথ আটকেছিলাম বলে তুই আমার মুখে থুতু দিয়ে চলে গেছিলিস। হ্যাঁ, আজ তোর আমি বদলা আমি নেবই। এবার কোথায় যাবি সালি? আজ এই ঘন জঙ্গলে তোকে কেউ বাঁচাতে পারবে না। ছাড়ো আমাকে, আমাকে ছেড়ে দাও। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। হ্যালো, হ্যাঁ বিকাশ বাবু, আমি তো কলকাতায় পৌঁছে গেছি, আপনি কাল কখন আসছেন? আমি কাল সকালেই চলে আসব। ঠিক আছে বিকাশ বাবু, আসুন আপনি আসুন, টাকা পয়সার কথা তো সব ফাইনাল হয়েই রয়েছে। আপনি এলে আপনার হাতে দলিলের কাগজপত্র সব কিছু বুঝিয়ে দিয়ে আমি আবার শিলিগুড়ি রওনা দেব। ঠিক আছে বিপ্লব বাবু, আমি আর আমার মিসেস কালই আসছি, এখন রাখছি, ঠিক আছে? অবিনাশকে একটা ফোন করতে হবে। হ্যালো, হ্যালো অবিনাশ। হ্যাঁ বল। আরে একটা গুড নিউজ আছে ভাই। কি গুড নিউজ? আরে আমার কলকাতার বাড়িটা বিক্রি করছি জানিস, আর ভালো দামও পেয়েছি। কি বলিস রে ভাই? কাল ওনারা আসছেন আমার বাড়িটা কিনতে। কি বলিস রে ভাই? হ্যাঁ, আরে ভাই এখন তো আমি আর এখানে থাকি না, শুধু শুধু 10 বছর ধরে বেকার পড়ে আছে বাড়িটা। একজন দেখাশোনা করতো, সেও তার গ্রামের বাড়িতে চলে গেছে, তাছাড়া খুব ভালো চড়া দামও পেয়েছি বুঝেছিস, তাই এই সুযোগ আর হাতছাড়া করলাম না। যাক ভালো কথা, তো তুই শিলিগুড়িতে ফিরছিস কবে? আমি কাল রাতেই রওনা দেব। ওকে ভাই। ঠিক আছে, আমি রাখি রে। কেন রে এত তাড়াতাড়ি? আমি একটু অমৃত পান করছি বুঝলি। তুই বদলে নে না, ওখানে কেউ শুরু করে দিয়েছিস। ঠিক আছে, শিলিগুড়িতে ফিরে আয়, তারপর কথা হবে। ওকে ভাই, গুড নাইট। এখন আবার কে এলো? আসছি।
এই ঝড় বৃষ্টির রাতে এমন একটা মেয়ে আমার দরজার সামনে লাল সিল্কের শাড়ি পরে আর ভেজা শরীরে, কি হটই না লাগছে মেয়েটাকে। কে তুমি? আমি কে সেটা না হয় পরে বলছি, বৃষ্টিতে পুরো ভিজে গেছি, ভেতরে আসতে বলবেন না? নিশ্চয় নিশ্চয়ই, এসো এসো ভেতরে এসো। ভেতরে এসো, তুমি এখানে দাঁড়াও, আমি টাওয়ালটা নিয়ে আসছি। এই নাও টাওয়াল। বলছি, আপনার যদি আপত্তি না থাকে আমি আজকের রাতটা এখানে কাটাতে পারি। বাইরে যেভাবে বৃষ্টি নেমেছে আমি কালকে সকালেই চলে যাব। হ্যাঁ নিশ্চয়ই, এই বাড়িটা তো পুরোই ফাঁকা পড়ে আছে, তোমার কোনো অসুবিধা হবে না। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। এতে ধন্যবাদ জানানোর কি আছে, কিছু মনে করো না। আসলে এই পুরো বাড়িটাতে তো আমি একা একা থাকি, আর আমার সাথে কথা বলার মতো কেউ নেই, তাই একটু আধটু আর কি। আর তাছাড়া আমার স্ত্রী 2 বছর হলো মারা গেছে, ও চলে যাওয়ার পর আমি পুরো একা হয়ে গেছি, তাই একাকিত্ব কাটাতে এটাই আমার একমাত্র সঙ্গী। আপনি চাইলে কিন্তু আজকের রাতটা আমি আপনার একাকিত্ব দূর করতে পারি, মানে এই 4 দেওয়ালের মধ্যে ওই বিছানায় আজ সারা রাত আপনার মনে যত কামনা বাসনা আছে আমি সব এক রাতেই মিটিয়ে দিতে পারি। বাবা, তুমি তো আর মনের কথা কেড়ে নিলে, জানো তুমি এত সুন্দর, তোমার এই বৃষ্টি ভেজা শরীরটা দেখার পর থেকে আমি আর নিজেকে সামলাতে পারছি না, কিন্তু আমি ভাবতে পারিনি তুমি এত সহজে রাজি হয়ে যাবে। এই ঝড় বৃষ্টির রাতে আমাকে আশ্রয় দিয়ে আপনি আমার এত বড় উপকার করলেন, আর আমি আপনার জন্য এইটুকু করতে পারবো না? আজ সারা রাত আমি শুধু আপনার। তবে আর দূরে কেন, এসো আমার কাছে এসো। এখন আবার কে ফোন করলো? হ্যালো, সরি বিপ্লব বাবু, আমরা আপনার বাড়িটা কিনছি না, আমার পক্ষে বাড়িটা কেনা সম্ভব না। কেন? কারণ আমি আর আমার স্ত্রী দুজনে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছি, ভাগ্য ভালো আমরা অল্পের মধ্যে বেঁচে গেছি, আমরা দুজনে এখন হসপিটালেই আছি। কাল আপনার বাড়িটা কিনতে যাওয়ার কথা, একটা শুভ কাজের আগে একটা অশুভ ছায়া এসে গেল, আমরা দুজনে অ্যাক্সিডেন্ট করলাম, তাই আমি আর আমার স্ত্রী দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনার বাড়িটা কিনছি না। সরি বিপ্লব বাবু, রাখছি। হ্যালো হ্যালো, রাবিশ, ফোনটা কেটে দিল। কে ফোন করেছিল? কাল যিনি এই বাড়িটা কিনতে আসার কথা ছিলেন, সে এখন ফোন করে বলছে সে নাকি এই বাড়িটা কিনবেন না। কিনতে হবে না, বেচবো না, আমি এই বাড়ি বেচবো না, এই বাড়িটা আমি তোমার নামে লিখে দেব, তুমি আজ আমাকে খুশি করে দিয়েছ। আর শুধু আজ রাতেই নয়, আমি তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে রেখে দেব, বলো তুমি আর কি চাও? যদি বলি তোমার জীবনটা চাই। হ্যাঁ, মানে মানে কে 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 তুমি? আমি কে
ভালো করেছে দেখ শয়তান। আমি আমি মোহিনী, যাকে তুই 10 বছর আগে নষ্ট করে দিয়েছিলিস, মনে পড়েছে শয়তান? পড়েছে শয়তান, লোক সমাজের ভয়ে আমি কাউকে মুখ দেখাতে না পেরে আমি শেষমেশ আত্মহত্যা করেছিলাম। দীর্ঘ 10 বছর ধরে আমি অপেক্ষা করেছি এই দিনটার জন্য। কবে আমি আমার বদলা নেব? আজ আমার আত্মা শান্তি পাবে, আজ তোকে মেরে তবেই আমার মুক্তি। Ha 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 ha